বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, মাত্র 3 দিনে গর্ভকালীন পেটের দাগ দূর করুন, জেনে নিন পদ্ধতি। আমাদের শরীরে ত্বকের বিভিন্ন অংশে বাড়তি ওজন এবং গর্ভপাত সময়ে নারীদের তলপেটে চামড়ার টানজনিত কারণে ফাটা দাগ পড়ে থাকে। এ ফাটা দাগ পেটের প্রাচীর, কোমর, হাত, ঘাড়, হাঁটুর পেছনে, উরু, এমনকি বুকেও দেখা যায়। ত্বকের এ ফাটা দাগ দূর করার জন্য কিছু পরামর্শ দেওয়া হলো। গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত প্রসাধনী যেমন টোনার, ক্লিনজার ও ময়েশ্চারাইজার ইত্যাদি ব্যবহার করুন। এই অ্যাসিড ফাটা দাগ নির্মূলে সহায়ক ভূমিকা রাখে। ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। দিনে 3 বার ফাটা দাগের উপর ম্যাসাজ করুন। ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম না পেলে ভিটামিন সি যুক্ত সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট খেতে হবে। প্রতিদিন 3 বার ফাটা স্থানের উপর ডিমের সাদা অংশ 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করুন। যতদিন দাগটি নির্মূল না হয় ততদিন এই পদ্ধতিটি ফাটা চামড়ায় প্রয়োগ করুন। শরীরে ফাটা দাগ নির্মূল করতে 1 টুকরো লেবু নিয়ে দাগের উপর 15 মিনিট ধরে ম্যাসাজ করতে পারেন। ফাটা দাগ নির্মূলে বিভিন্ন ধরনের তেল মিশিয়ে দাগের উপর প্রতিদিন 10 মিনিট ধরে ম্যাসাজ করুন। চিনি, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়েও স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন ফাটা দাগের উপর 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করুন। একটি আলু নিয়ে তা মোটা করে 2 টুকরো করে ফাটা দাগের উপর কিছুক্ষণ ম্যাসাজ করুন। আলুর রস ভালো মতো ফাটা স্থানে লাগার পর 15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।